দর্শক বন্ধু, আজকে মেট্রো রেলে উঠবো। সারাপাড়া স্টেশন থেকে মেট্রো রেলের গেট দিয়ে প্রবেশ করতেছি। আজকে মেট্রো রেলে সারাপাড়া থেকে মিরপুর 12 পেয়ে যাবো ইনশাল্লাহ। রেলে ওঠার জন্য সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠতেছি। কাউন্টার ফাঁকা, কেউ নেই, শুধু আমি যাচ্ছি মেট্রো রেলের টিকিট কেনার জন্য। একজন আছে বুঝি মেট্রো রেলের টিকিট কিনতেছে। আমি এখন পল্লবীর টিকিট নেব, একক টিকিট পল্লবী। ঠিক আছে, পল্লবীর টিকিট নিতেছি, কার্ড পেলাম, এখন টাকা সংগ্রহ করব। 70 টাকা রিটার্ন পেলাম। এখন যাইতেছি মেট্রো রেলে ওঠার জন্য। এখানে কার্ড পাঞ্চ করব, গেট খুলে গেল, এখন আমি প্রবেশ করতেছি। দেশে প্রথম মেট্রো রেল, অত্যন্ত চমৎকার। চলন্ত সিঁড়ি, চলন্ত সিঁড়িতে উঠবো। চলন্ত সিঁড়ি দিয়ে উঠতেছি মেট্রো রেলে ওঠার জন্য। মেট্রো রেল সারাপাড়া প্ল্যাটফর্ম।
ছাওড়াপাড়া স্টেশন, মেট্রো রেল ছাওড়াপাড়া স্টেশন। ছাওড়াপাড়া স্টেশন থেকে চলবো আমরা মিরপুর বারো পল্লবী স্টেশন। ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, মেট্রো ট্রেন। দর্শক শ্রোতা, অত্যন্ত চমৎকার একটি ব্যবস্থাপনা। ব্যবস্থাপনাটি আমার ভালো লেগেছে। আপনারা আসুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। দর্শক শ্রোতা, আমার গন্তব্যের ট্রেন এসে গেছে, এখন আমি অপেক্ষায় আছি ট্রেনটিতে উঠব। আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো ট্রেন। Please stand clear of the doors.